যদি রাক্ষুসে গার্লফ্রেন্ড থাকে বা রাক্ষুসে বয়ফ্রেন্ড থাকে, তারা নিয়ে এসে আনলিমিটেড বিরিয়ানি বিরিয়ানি খেয়ে যাও, ঠিক আছে? সেটা ধনে পাতা চাটনি, হাতে পাতা নয়, হাতে পাতা বলে কিছু হয় না, ধনে পাতাই হয়। টোটালি পুরো এই এই ব্যাপারটা। বাঙালির আলুর দোষ আছে, প্রত্যেক জায়গাতে ভাই আলু খুঁজবেই। চলো, হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে। ইয়েস, তো আরও একটা নতুন দিন আর নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি সুস্বাগতম। আর ইয়েস, তো আজকে আমি কোথায় এসেছি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো কিছুটা গেস করতে পেরেছো, বাট পুরোটা গেস করতে পারোনি। ইয়েস, 69 টাকায় কিন্তু আমরা রেস্টুরেন্টে বসে আজকে একটু খাওয়া দাওয়া করবো এবং জমিয়ে একটু গল্প স্বল্প করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাংলাসিয়াস অফ ফুড ইজ আপ। চলো হ্যাংলামি করা যাক। আজকে কিন্তু আমার সাথে একজন স্পেশাল 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 পার্সন আছে, সেটাকে ওয়ান অ্যান্ড অনলি ইয়ো সুপ্রিয় মাঝি দা ছোট ছেলে। ইয়োস, ভালো তো একদম। মাস্কটা খুলে কি মাস্ক পরে আছো কেন? আমার আও পেছন থেকে উকি মারছে, কিন্তু আরেকজন উকি মারছে, বাট ওই দাদাকে নিচ্ছি সুপ্রিয় দা। যাই হোক, আজকে যে তুমি এখানে এসছো, দেখা হলো, কেমন লাগছে তোমার বলো? ভীষণ ভালো লাগছে। এরপর বিরিয়ানি খাওয়া হবে, একদম তাই, মস্তি হবে। আর শুনেছি আর বিরিয়ানি খেতে তোমার কেমন লাগে? খাওয়ার দিকে অত বেশি আমি খুব প্রিয় নই, তাও না, ঠিক আছে, তুমি তো ব্যারাকপুরের দিকে থাকো। এক্স্যাক্ট। দাদা বৌদির বিরিয়ানি তোমার কেমন লাগে? ওটা দেখো, আমাদের ওখানে কম্পিটিশন চলে বেসিক্যালি। এখন আর্সেলান খুলেছে নতুন, দাদা বৌদি আছে, আমেনিয়া রয়েছে, আবার ডিবাপিও আছে, ডিবাপিও আছে, ডিবাপি দুটো ব্রাঞ্চ হয়ে গেছে এখন আবার। এক্স্যাক্টলি তাই। তো ওটা বলতে পারো এক প্রকার বিরিয়ানির শহর। একদম একদম ভালো লাগে বিরিয়ানি। এবার কম বেশি সেরকম না, সবাই একটা পার্সোনাল টেস্ট রয়েছে, আলাদা আলাদা, সব একরকম নয়, সবাই এক একজন এক এক রকম ডিফারেন্ট ব্র্যান্ডকে পছন্দ করে। এক্স্যাক্টলি তাই না? যেটা পছন্দ আমার ভালো লাগে, সবকটাই কম বেশি ভালো লাগে, মুডের উপর ডিপেন্ড। একদম একদম। সো আর একটা কথা হচ্ছে, সো এখন সামনেই কিন্তু একদম কালী পুজো আসছে, আর কালী পুজো মানে কিন্তু তোমরা এদিকে আসছো, এদিকে আসছো মানে নৈহাটিতে আসছো কালী ঠাকুর দেখতে। এখানে বড় বড় পুজো হয়, এখানে দেখতে আসো। সো সবাইকে কিন্তু আমরা জানাচ্ছি কি, শুভ দীপাবলি, দীপাবলি অগ্রিম ও শুভেচ্ছা, অগ্রিম অগ্রিম। ইয়েস, মানে গুলিয়ে গেল পুরো এদিক ওদিক হয়ে গুলিয়ে গেছে। যাই হোক, আশেপাশে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, আমরা রাস্তার মাঝখানে ভিডিও করছি। সো থ্যাংক ইউ সো মাচ দাদা, হ্যাংলাসিয়াস পরিবারের পক্ষ থেকে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের সাথে এত সুন্দর সময় কাটাচ্ছো, বেশ ভালো লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বেসিক্যালি কিন্তু অ্যাম্বিয়েন্সটা ফাটিয়ে এতক্ষণ মজা করেছো, টোটাল এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো একদম ঝিকিমিকিভাবে মজা করেছো। এখন আমরা খাবার দাবারের দিকে আসছি। সো যেগুলো আছে সেটা হচ্ছে, এখানে চিকেন একটা এরকম রয়েছে কাটলেট টাইপের, আর ফিশ ফ্রাই রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, আর হচ্ছে এখানে একটা চিকেন শিক কাবাব ফ্রাই, আর এখানে একটা ধনে পাতার চাটনি বাটনি দিয়েছে। ইয়েস, আনলিমিটেড আনলিমিটেড আমি বলে দিচ্ছি, এটা ধনে পাতার চাটনি, হাতে পাতা নয়, হাতে পাতা বলে কিছু হয় না, ধনে পাতাই হয়।
সো এই জায়গাটা একটুখানি একটা ব্যাপারটা হয়েছে। যাই হোক, এইবার হচ্ছে এখানে বিরিয়ানি রয়েছে, এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি টোটালি পুরো এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা আমি পরে রিভিল করছি ভিডিওর শেষে। তো আগে আমরা একটু স্টার্টারটা দিয়ে ট্রাই করি, এবং স্টার্টারে ফার্স্ট যেটা দিয়ে ট্রাই করবো সেটা হচ্ছে এই জিনিসটা। ওহো, দেখতে জিনিসটা ছোটোখাটো, তো জিনিসটাকে জাস্ট আমি ভাঙছি, এবং এরকম টাইপের ফিশ ফিঙ্গারটা বেশ সুন্দর, ভরপুরটা মাছ মাছ রয়েছে। তো এটাকে জাস্ট একটু এখানটা এরকম মাখিয়ে নিয়ে একটু ইউনিক টাইপ, উড়ে গেলাম। এটা চিকেন কাটলেট, এরকম সাইজের একটা কাটলেট রয়েছে। এই হচ্ছে চিকেনটা পুরো ভরপুরটা ভর্তি এরকম টাইপের, এই হচ্ছে চিকেনটা। ও হো, পুরো চিকেন ভর্তি, এবং ওপরের যে কোটেনটা সেটা কিন্তু খুব পাতলা, বেশ মোটা সোটা সেটা কিন্তু নয়, একদম পাতলার ওপর এরকম একটা কোটেন রয়েছে। তো এত বড়টা দিয়ে ট্রাই করবো না, একটু ছোটো এটা দিয়ে ট্রাই করি। এরকম জাস্ট মাখিয়ে নিলাম বিষয়টা। পুরো চিকেন যে ভাজা হয়েছে তা একদম অথেন্টিক ফ্লেভারটাই রয়েছে, কোনো এক্সট্রা ফ্লেভার নেই। জিনিসটা আমার জাস্ট দুর্দান্তই লাগলো। মোস্টলি রেকমেন্ডেড আইটেম এই চিকেন কাটলেটটা, এবং এরকম স্টাফিং ভাই মারাত্মক লেভেলের লেগেছে আমার। আচ্ছা, এবার আসছি ফিশ ফ্রাই। এরকম টাইপের একটা ফিলে রয়েছে, এবং হালকা একটা কোটেন, যেটা ফিশ ফ্রাই বলা হয় সেরকম ফ্রাই রয়েছে, এবং এরকম ও হো এরকম একটা অয়েলি অয়েলি ফিশ। আহা, আগে একটু শুধু খেয়ে দেখি জিনিসটাকে। একটা ফিশের ফ্লেভার রয়েছে। ওই যে আমরা যে ধরনের ফিশ ফ্রাই খেয়ে অভ্যস্ত না, ওই একটু ওপরে মোটা কোটেন থাকবে, এটার মধ্যে সেই ব্যাপারটা নেই, একদম জাস্ট ওই লেভেলের রয়েছে। আর খেয়ে আমি জাস্ট ছিটকে গেছি। আর তোমাদেরকে বলছি এই আইটেমটা কিন্তু অবশ্যই ট্রাই করো, মোস্টলি রেকমেন্ডেড এই স্টার্টার আইটেমগুলো, একদম নতুন লঞ্চ করেছেন এনারা। সো কী করছো, ট্রাই করো। এবার যেটা করছি এইটা হচ্ছে চিকেন শিক কাবাব ফ্রাই। আমরা চিকেন শিক কাবাব খেয়েছি, বা শিক কাবাব আমরা ট্রাই করেছি, বাট শিক কাবাব ফ্রাইটা কিন্তু আমরা ট্রাই করিনি। তো জিনিস একটু ট্রাই করে দেখি। একটু রাবারি টাইপের, একটু চুইং করতে হচ্ছে বিষয়টা, কিন্তু খেতে যে খুব একটা খারাপ লাগছে সেটা নয়, জিনিসটা খেতে ভালো আছে। তো চলো এই প্লেটটা শেষ করে বিরিয়ানিতে আসছি চলো। সো ফাইনালি কিন্তু স্টার্টারটা কমপ্লিট করেছি, ঠিক আছে। তো স্টার্টার আইটেমগুলো আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তবে বলবো ওই যে শিক কাবাব ফ্রাই এটা ছিল, সেটা আমি বলবো ওটা আরেকটু বেটার হতে পারতো, বাট কোনোভাবে এটা হয়তো ইম্প্রুভ করবে ইন ফিউচার। বাট বাদ বাকি যে কটা স্টার্টার খেয়েছি, লাইক অ্যাজ ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেন কাটলেট থেকে শুরু করে ফিশ ফিঙ্গার থেকে শুরু করে প্রত্যেক কটা কিন্তু জাস্ট ফ্যান্টাগুলাস টাইপেরই আমার লেগেছে, জাস্ট খেয়ে আমি ছিটকে গেছি। ওকে, আর এখন কিন্তু আমি আসছি বিরিয়ানি, তার এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি এবং কোয়ালিটি ফোয়ালিটি কেছে, সেটা আমি খেয়ে বলবই। সো চলো আমরা একটু বিরিয়ানিটা ট্রাই করি। ফার্স্টে একটু চালের ব্যাপারটায় আসি, এরকম ঝুরঝুরে টাইপের চাল। আহা, বেশ সুন্দর, এবং চালটা বেশ অয়েলি, ঠিক আছে। এই হচ্ছে অয়েলি কারণ ভিডিওর শুরুর দিকে তোমরা দেখেছো যে কীভাবে ওপর থেকে ঘিটা মারা হচ্ছে, একদম পুরো ঘিয়ের কৌটো খুলে একেবারে ঘি ইউজ করা হয় এখানে, এটা নিজের চোখে আমি দেখেছি। বাট অনেক জায়গায় দেখি কী বলো তো, একটা মিক্স আপ পাইল, একটা ঘি অ্যান্ড ডালডা সব মিশিয়ে মিলিয়ে মিশিয়ে এটা দেয়, বাট এখানে আমি দেখলাম প্রপার ঘিটাই কিন্তু ইউজ করা হয়েছে, যেটা আমার বেশ 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 ভালো লেগেছে। তো চলো একটু খেয়ে দেখি জিনিসটা, রাইসটা দেখে আহা, পুরো অয়েলি জুসি রাইস, চল ট্রাই। একটা কথা বলি, কলকাতা থেকে যত আমাদের নর্থের দিকে আসবে না, মানে সাউথ থেকে যত নর্থের দিকে আসবে, একটা ব্যাপার পাবে বিরিয়ানির মধ্যে, অয়েলি ব্যাপারটা আসবে, মশলা ব্যাপার আসবে, জুসি ব্যাপারটা আসবে, টেন্ডার ব্যাপারটা আসবে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই সাইডে আসে। বাট এটা যদি তোমরা কলকাতার দিকে যাও না, এ ব্যাপারটা পাবে না। সো এই কারণে আমার কলকাতা বিরিয়ানি থেকে, কলকাতা স্টাইলের বিরিয়ানি থেকে আমার কিন্তু এই দিককার বিরিয়ানি একটু বেশি ভালো লাগে। মানে যত তোমরা নদীয়ার দিকে আসবে এরকম বিরিয়ানির চলটা কিন্তু বেশি। তো ফার্স্ট আমরা প্রেফার করি ব্যারাকপুর, অ্যান্ড দেন এখন নৈহাটির দিকেও এটা আসছে, এবং তারাও কিন্তু এখানে গ্রিন চাটনিটা ব্যবহার করছে। এখানে এরকম গ্রিন চাটনি, লাইক অ্যাজ ওই ধনে পাতা,
হ্যাঁ ধনে পাতা, হাতে পাতা বলে কিছু হয় না আমি জানি, বাট ধনে পাতা, ইয়েস, তো ধনে পাতার চাটনিটা ইউজ করা হচ্ছে। তো এটা এখন ট্রেন্ডিং ব্যাপার, বিষয়টা খেতেও ভালো লাগলো। আর এরকম একটা আলু দিয়েছে, ঠিক আছে, এবং এই আলু নিয়ে অনেক প্রশ্ন থাকে। দেখো ভাই একটা কথা বলি, বাঙালির আলুর দোষ আছে, প্রত্যেক জায়গাতে ভাই আলু খুঁজবেই, সেটা বিরিয়ানি হোক, সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক, যেখানে হোক যাবে ভাই আলু আলু আলু। সো আলুটাও একটা বেশ মোটামুটি দিচ্ছে, এরকম সাইজের একটা একটা দিয়েছে। তো দেখি আলুটা টেপাটিপি, আর জানো টেপাটিপি করতে ভালোবাসি, তো আলুটা একটু টিপি, টিপে দেখি যে চলো একটুখানে দেখো, এই টিপিটা, এই ক্যামেরাটা সামনে আনো না, টিপে দেখবে কী করে মানুষজন। এই আলুটা টিপলাম, ও হো পুরো মেখে বেরিয়ে গেল আলুটা। এটা কী হচ্ছে ভাই, মেখে বেরিয়ে গেছে আলু? বাট আলুরও একটা ব্যাপার আছে, কারণ এই আলুর দোষ ধরতে অনেক লোক আসে, সেটা হচ্ছে কি আলুর ভেতরে কতটা ফ্লেভার ঢুকেছে। তো চলো দেখি আলুর ভেতরে বিরিয়ানির যে চালের ফ্লেভারটা, কিংবা তোমরা বলতে পারো যে মাটনের যে রোগান জুসটা যখন প্রথমবার যে তৈরি হয় সেই জুসের যে ফ্লেভারটা, সেটা প্রপারলি এসছে। সো আলু অ্যান্ড বিরিয়ানি একসাথে নিয়ে মাইন্ড ব্লোয়িং লাগলো। এবার আসছে আহা টান টান, এইরকম টাইপের একটা পিস দিয়েছে, এইরকম টাইপের, জাস্ট এরকম টাইপের একটা চর্বি রেওয়াজি পিস। এই রেওয়াজি দেখো ভাই, আমার রেওয়াজির পিস কত না মারাত্মক লাগে, আর এরকম রেওয়াজি হলে তো কোনো কথা হবে না। আর একটা কথা, একটু সামনে আসো, মাটনের ভেতরে পিঙ্কিশ ব্যাপারটা দেখতে পাচ্ছ তো, এর থেকে বোঝা যায় একটা মাটন কতটা সুসেদ্ধ হয়েছে, ঠিক আছে, নাহলে কিন্তু এই পিঙ্কিশ ব্যাপারটা কখনোই আসে না, ঠিক আছে। তো বিষয়টার মধ্যে ব্যাপার আছে, তো এরকম একটা চর্বি আহা, সো ওই চর্বিটা দিয়ে একটু মেখে নিলাম অ্যান্ড বিরিয়ানিটা সাথে নিয়ে। একটা ডিম আছে, আর ডিম থাকলে আমি কী বলি, আর যেখানে মাটন আছে, আলু আছে, একটা কচি ডিম আছে, সো আমি বলিটা কি, একটা মাটন, একটা আলু, একটা কচি ডিম, ইয়েস, সব মিলিয়ে আমি খাচ্ছি ডিম সিম, কী বলছো গুরু। ডিমটা ডিমের মতো খেতে, এবার মুরগিটা করছি না ডিমটা করছি সেটা আলাদা করে আমি একটা প্রেফার করতে পারছি না, কিন্তু বিষয়টা খেতে ভালো লাগছে। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে বিরিয়ানির মধ্যে যে আমরা উগ্র যে স্মেলটা পাই না, দেখবো অনেক জায়গায় আমরা আতর, গোলাপ জল, কেওড়া জল, একটা উগ্র একটা গন্ধ আসে, সেরকম কোনো উগ্র গন্ধ নেই, একটা বেশ পজিটিভ ভাইব আছে, মানে বিরিয়ানিটা খেলে মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। আর অ্যাম্বিয়েন্সটাও একটা বেশ একটা দিয়েছে, যারা বেশ একটুখানি অকুম্বকম করো, মানে মেন কথা যারা প্রেম ট্রেম করো পাতি কথায়, তারা এখানে আসবে, জমিয়ে ওপরে বসে বিরিয়ানি খাবে, কম খরচা হয়ে যাবে। আর যদি কারো রাক্ষুসে গার্লফ্রেন্ড থাকে বা রাক্ষুসে বয়ফ্রেন্ড থাকে, তারা নিয়ে এসে আনলিমিটেড আনলিমিটেড বিরিয়ানি বিরিয়ানি খেয়ে যাও, ঠিক আছে। ইয়ো, সো খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ, বলবো না, খাওয়া দাওয়া পর্বটা আমার পুরোটাই শেষ হয়ে গেল, এবং খাওয়া দাওয়া পর্বটা শেষ করার পর পেট পেট পুরো একদম জাম হয়ে গেছে, একদম পুরো একদম জাম করে দিয়েছে। বেসিক্যালি এখন কথা হচ্ছে যে কীভাবে তোমরা এখানে পাবে, আর কী খাবার দাবার আছে সবই তো আমি দেখিয়েছি, বাট তার আগে বলি আউট্রোতে কিন্তু আরেকজন কিন্তু স্পেশাল মানুষ রয়েছে, যেটা যখন যে ইন্ট্রোতে যে মানুষটা উকি মারছিল, যে কিন্তু আউট্রোতে ডিকিচিকি ডিকিচিকি করতে করতে চলে এসছে। যাই হোক, কেমন লাগলো? আমার বস খেয়ে অত অনেক দিন পরে এরকম একটা বিরিয়ানি খেয়ে বেশ মনটা আনন্দময় উঠলো। আনচান 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 জানচান জানচান যাই, কারণ আমার কাছে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম তো রয়েছেই। আর সবথেকে বড় কথা এটা বলবো যে দীপাবলি আসছে, আর দীপাবলি মানে আমরা সবাই জানি বড়মা, বড়মা মানে নৈহাটি, এক্স্যাক্ট। হ্যাঁ, তো তোমরা সবাই আসতে পারো, আর যখন বাড়ি ফিরবে তখন খিদে তোমাদের পাবেই, আর খিদে যদি পায় তাহলে বোম্বে বিরিয়ানিতে চলে এসো, আমার মনে হয় কখনোই একদমই তোমাকে নিরাশ করবে না, নিরাশ করবে না। তো আমি আরও ডিটেলসটা বলে দিচ্ছি, দেখো খেয়ে দিয়ে আমার বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, 69 টাকায় তোমরা কিন্তু আলু ডিম দিয়ে একটা বিরিয়ানি পেয়ে যাচ্ছ, এবং সেখানে জানো তো মজাদার ব্যাপারটা কি, আনলিমিটেড, মানে যতবার চাইবে, মানে একটা সেখানে চাইবে পেয়ে যাবে, মানে চাইছো মানে শেষ হতে চাইছো পাচ্ছ, এরকম ব্যাপার। আবার যদি তোমরা 199 টাকা দিয়ে দাও, মানে এসে 199 টাকা তুমি দিয়ে দিলে ওনারের হাতে, আনলিমিটেড চিকেন বিরিয়ানি উইথ চিকেন, নট আ রাইস তো পাচ্ছই, সাথে চিকেন পাচ্ছ, আহা মানে এক্সপ্রেশন দেখো, মানে পুরো রাক্ষস। যাই হোক, চিকেন আর 299 মাটন আছে না, 299
একদম 299 মাটন পাচ্ছ, আনলিমিটেড মাটন উইথ রাইস ওয়াইস দিয়ে আনলিমিটেড পাচ্ছ। বাই দ্য ওয়ে এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে রয়েছে, এছাড়াও কিন্তু 140 টাকায় হাফ প্লেট মাটন বিরিয়ানি রয়েছে। আরও বিস্তারিত জানতে হলে কিন্তু ফলো করতে হবে আমার ফেসবুক পেজ হ্যাংলাসিয়াস অফ ফুডিজ আপকে, ফলো করতে হবে আমার গ্রুপটাকে, আমার যে গ্রুপ আছে ফুডো ফুডিজ, সেখানে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, তোমরা সেখানে যাও, সেখানে কিন্তু আমি ডিটেলস প্রাইস ফ্রাইস দিয়ে একটা জিনিসটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও মানে আসতে পারো। অ্যান্ড ডিসক্রিপশানে কিন্তু ফোন নাম্বার থাকছে, যাবতীয় ডিটেলস পাতি সমস্ত রকম থাকছে, অ্যাড্রেস লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, সবাই ভালো করে কালী পুজো এনজয় করো, ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, মজ মস্তি করো, বিরিয়ানি খাও, যাই ইচ্ছা তাই খাও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই।